এটাই হলো মা। চাকরিওয়ালা ছেলে সবাই চায়, ডিগ্রিওয়ালা ছেলে সবাই চায়, কই একজনও মা বলে না থাকো আমার একটা কৃষ্ণবালা পাখি। কারণ মনে রাখবেন মা, বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত আসে না, তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। যারা পিছনে আছে সাত পুরুষ তারা তো উদ্ধার হবে, আর সামনে যারা সাত পুরুষ আছে তারা উদ্ধার হয়ে যাবে। কারণ বাবা আমরা মাটিটা তো ভালো না, বাবা হলো বীজ, আমাদের মতো নারী জাতিরা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করা হলো মাটিতে, যদি আগাছা কুগাছা নোনাই ভরে যায়, এই মাটির ফসলটা ভালো হবে কি করে? তবে বাবা আজকের এই লীলার মধ্যে প্রকাশ পাবে, বিশেষ করে এই লীলাটা তো আমার মায়েদের জন্য, বোঝার মতো লীলা। তবে বাবা একটু হৃদয় দিয়ে শুনতে হবে। আপনারা মা, আমিও একটা মা। অনেকে দেখেছেন আমার একটা 13-14 বছরের একটা ছেলে আছে। তো আজকের বাবা এই মায়ের কথা আজকের আমরা জানবো। আস্বাদন হবে মহাভারতে একনিষ্ঠ নায়ক, মহাভারতে সব থেকে বড় দাতা, যার নাম ছিল কর্ণ। তবে মায়েরা এই কর্ণ কুন্তী মায়ের কিন্তু কুমারী বেলার সন্তান। সবাই বলি পঞ্চ পাণ্ডবের মা কুন্তী, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চ পাণ্ডবের মা, কিন্তু না, তিনটে ছেলে হচ্ছে কুন্তী, যুধিষ্ঠির ভীম অর্জুন, আর মাতৃ ছিল বাবা দুটো সন্তান নকুল আর সহদেব। আর এই নকুল সহদেব মায়ের মৃত্যুর পর, মাতৃর মৃত্যুর পর, এই ত্রিভুবনের লোক আমরা সবাই জানলাম যে আজকের কুন্তী মায়ের পাঁচটা ছেলে। কিন্তু এইটা সচরাচর আমরা সবাই জানি, কিন্তু কুন্তী মায়ের পাঁচটা ছেলে নয়, কুন্তী মায়ের ছিল 6টা সন্তান। কারণ বাবা এই কুন্তী কুমারী বেলায় ছোট্ট, তখন কুন্তী কুমারী। মায়েরা কর্ণের জন্মের কথা জানতে হবে বাবা, তারপরে আমরা জানতে পারবো। এই এই কুমারী বেলায় কুন্তী তখন ছোট্ট ছিল। একদিন দুর্বাসা মুনি আমার এই কুন্তী মার কাছে এসেছিল, কুন্তী ও কুন্তী, আমার মনের ইচ্ছা আমি তোর বাড়িতে একটা বছর থেকে আমি একটু ধ্যান তপস্যা করতে চাই। তখন কুন্তী মা বলেছিল, ঠিক আছে বাবা ঠাকুর, আপনার যখন মনের ইচ্ছা আপনি এক বছর আমার বাড়িতে থেকে ধ্যান তপস্যা করবেন, তো আমার তাতে আপত্তি নেই। তো এক বছরই যখন দুর্বাসা মুনি কাটিয়েছিল, তবে বাবা এই দুর্বাসা মুনি কাটাবার পর এক বছর কুন্তী মা দুর্বাসা মুনির চরণ সেবা করেছিল, আর চরণ সেবা করে ছোট কুমারী কুন্তীকে যাবার সময় দুর্বাসা একটা মন্ত্র দিয়ে গিয়েছিল। যে মন্ত্রটা দিল বাবা, ওই মন্ত্র জপ করে যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতার ঔরসে কুন্তী মা সন্তানের জননী হতে পারে। একটা মন্ত্র দিয়ে গেল, তো ছোট্ট কুন্তী বাবা অত অভিজ্ঞতা ছিল না। তো দুর্বাসা যখন ওই মন্ত্রটা দিয়ে চলে গেল না, সকালবেলা মনে মনে ভাবছে কুমারী কুন্তী যে আজকের বাবাজি তো আমার একটা মন্ত্র দিয়ে গেল, তা মন্ত্রটা ঠিক না ভুল আমাকে একবার পরীক্ষা করতে হবে না? মন্ত্রটা যে দিল ও মন্ত্রটা খাটবে না খাটবে না আমাকে তো একবার যাচাই করতে হবে। তো যাচাই করার জন্য ছোট্ট কুমারী কুন্তী সকালবেলা মনে মনে ভাবছে, তাহলে আমি কোন দেবতাকে স্মরণ করব? আর চিন্তা করতে করতে বাবা সকাল সকাল কোন দেবতা ওঠে? সূর্যদেব। তা যেই না বাবা সূর্যদেব আকাশে উদয় হয়েছে, আর ওই কুন্তী মা একেবারে গঙ্গার ঘাটে কোমর পর্যন্ত জলে নেমেছে, আর কোমর পর্যন্ত জলে নেমে আজকে ওই সূর্যদেবকে প্রণাম করছে। ও জবা কুশম শঙ্কা
জলে নেমে সূর্যদেবকে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে সূর্যদেব এসে কুন্তী মার কাছে দাঁড়িয়েছে। আর কুন্তী মা যে ডেকেছে কি জন্য ডেকেছে, এত বাবা ওই মন্ত্রটা পরীক্ষা করবে বলে ডেকেছে। আর যেই না কুন্তীর সামনে আমার সূর্যদেব এসে দাঁড়িয়েছে, কুন্তী দেখা মাত্র ছমকে, একি আমি যেই না মন্ত্র জপ করলাম আপনি চলে এলে, তার মানে দুর্বাসা মনি আমায় যে মন্ত্র দিতে দিয়েছে সে মন্ত্রটা ঠিক। সূর্যদেব এসে বলে উঠলেন, কুন্তী বলো তুমি আমায় কেন ডেকেছো? কুমারী কুন্তী বলে উঠেছিলেন, দেখেন আজকের হে সূর্যদেব, আমি আমার কোনো কাজের জন্য আপনাকে আমি ডাকিনি, দুর্বাসা মনি আমায় একটা মন্ত্র দিয়েছে, ওই মন্ত্রটা পরীক্ষা করবার জন্য আমি তোমাকে আহ্বান করেছি, কিন্তু তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই। সূর্যদেব তার এগিয়ে গিয়ে বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, সকাল সকাল তুই আমাকে আহ্বান করে তোর চাওয়া পাওয়া না থাকতে পারে, কিন্তু আমার তো চাওয়া পাওয়া আছে, এই মন্ত্র জপ করে যখন তুই আমাকে আহ্বান করেছিস তোর চাওয়া না থাকতে পারে, আমার তো চাওয়া আছে। সূর্যদেব পরশ করলো কুন্তী মাকে, আর সূর্যদেবের আলিঙ্গনে কুন্তী মা কুমারী বেলায় গর্ভে ধারণ করেছিল সূর্যের মতো জ্যোতি, সূর্যের মতো তেজ, একটা পুত্র সন্তান আমার এই কুন্তী মায়ের গর্ভে। কিন্তু মায়েরা কুমারী বেলা সন্তান মুখ দেখাবে কি করে? প্রত্যেক দিন ওই কুন্তী মা নীরজনে বসে বসে কাঁদে, আমি এই মুখ কাকে দেখাবো, কিন্তু আমি ভুল বশত যে কাজ করেছি আমি তো কাউকে বলতে পারবো না। তোর যার জন্য ভগবানকে স্মরণ করে ওই পুত্রটা জন্ম দিয়েছিল বাবা, কান দিয়ে প্রসব হলো, আর কান দিয়ে প্রসব হওয়া বলে নাম দিয়েছিল বাবা কর্ণ। আর ওই কর্ণ জন্মাবার পর ওই কুমারী বেলা সন্তান মুখ দেখাতে পারবে না লোক লজ্জার ভয়ে, ওই কুন্তী মা কর্ণকে নিয়ে রাতের অন্ধকারে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু মা তো এই পৃথিবীতে, মায়েরা মনে রাখবে ভালো তোমায় সবাই বাসে গো, কিন্তু তোমার মার মতো করে নয়। এই পৃথিবীতে ভালো সবাই বাসবে কিন্তু তোমার মার মতো করে নয়। আর এই পৃথিবীতে বাবা যার মা চলে যায় তার পৃথিবীটা একেবারে অন্ধকার হয়ে যায়, কারণ সবার ভালোবাসায় বাবা কিছু না কিছু স্বার্থ থাকে, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। তো আজকের ওই কর্ণকে যখন নদীর জলে ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে কুন্তী মা পাগলিনীর মতো ওই তীরে ভাসিয়ে দিয়ে চিৎকার করে কাঁদলো, দয়া মা দয়া মা, এ তোমার কেমন লীলা, তোমার কেমন খেলা, বলো দয়া
মনে রাখবেন, রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে কাউকে নেবে বাবা, হাসতে হাসতে নিতে পারে, আর ভগবান যদি মনে করে কাউকে রাখবে, ওই সত্য পুষ্পটিত ছেলেটাকে যখন মা কুন্তি গঙ্গার জলে ভাসিয়ে দিল, ভাসতে 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 ভাসতেই রাতের অন্ধকারে প্রভাত হওয়ার আগে পৌঁছে গেল একটা ঘাটে, আর ওই ঘাটে বাবা অধিরদ নামে এক ধ্রুব। এই অধিরদ আর রাধা তারা স্বামী দুজন, কিন্তু বাবা এদের কোনো সন্তান সন্ততি ছিল না। প্রতিনিয়ত ভগবানের কাছে প্রাপ্ত দয়াম, একবার কৃপা করি আমার কোলে একটা মা বাবা তুমি দাও। তা প্রতিদিন কাঁদলে কি হবে বাবা, কর্মফল তো কাউকে ছাড়ে না। নিশ্চয়ই তোমার পূর্ব জন্মে কোনো কুকর্ম ছিল যার জন্য তুমি এ জন্মে মা ডাকটা শুনতে পাচ্ছ না, কিন্তু বাবা গর্বে হয়তো সন্তান ধরেনি, ভগবান ওই রাধার কান্না শুনে পাঠিয়ে দিল ওই কুন্তির সন্তানটাকে। ভাসতে ভাসতে ওই অধীর একটা কাঁধে করে ভোরবেলা জাল নিয়ে, যেই না গঙ্গার ঘাটে জালটা ফেলেছে, আর ওই জালেতে উঠেছে ওই ছোট্ট সন্তানটা। জালটা টেনে দেখে না চমকে, দেখি এ তো এখনো বেঁচে আছে, এ সন্তানটা কার সন্তান, এত ভোরবেলা আমি একে পেলাম। তাড়াতাড়ি করি ওই জাল থেকে ছেলেটাকে ছাড়িয়ে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে, রাধা রাধা রাধা, দেখো আমার ভগবানের কত অহিতুকি কৃপা, তুমি না ভগবানের কাছে কাঁপতে তুমি মা হতে পারোনি, তার জন্য তোমার দুঃখ কত অভিমান ভগবানের প্রতি। দেখো আজ সকালবেলা প্রভু আমার কাছে কি পাঠিয়েছে, যেই না ছোট্ট ছেলেটাকে দেখেছে রাধা মায়ের বড় আনন্দ। স্বামী এতদিন পরে তুমি আমার এমন উপহার এনে দিয়েছো, গ্রাম প্রতিবেশীরা বাবা সবাই জেনে গেল ওটা রাধার অধিরতের সন্তান। দেখতে দেখতে ছমাস পরে অন্নপ্রাশন হলো, আর ওই অন্নপ্রাশনে বাবা কর্ণের নাম মহাভারতে আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু অন্নপ্রাশনে এই কর্ণের একটা নাম ছিল যার নাম হলো বসু সেন। যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা জানবে এই ছেলেটার নাম হলো বসু সেন। ওই বসু সেন দিনে দিনে বড় হলো, আর বড় হতে বাবা মা রাধার গলা জড়িয়ে ধরি বলছে, ওমা মা আমিও অষ্টবিদ্যা শিখতে চাই। অষ্টবিদ্যা শিখবি কার কাছে? ওই যেখানে পঞ্চ পাণ্ডব ওরা শিখত অষ্টগুরু দ্রোণাচার্য, তুই দ্রোণাচার্যের কাছে শিখবি? বেশ বাবা আয়। দ্রোণাচার্যের কাছে কিছুদিন বাবা অষ্টবিদ্যা শিখল, কিন্তু যখন জানতে পেরেছিল ও ক্ষত্রিয় কুলের ছিল, ওর জন্মে ঠিক নেই, মেনে নিল না অষ্টগুরু দ্রোণাচার্য, তাড়িয়ে দিল কর্ণকে। আর যখন তাড়িয়ে দিয়েছিল বাবা, কর্ণ চলে গিয়েছিল পরে অষ্টবিদ্যা শিখবে বলে পরশুরামের কাছে, পরশুরামের কাছে গেল, আর পরশুরামের কাছে গিয়ে অষ্টবিদ্যা শিখেছিল। অষ্টবিদ্যা শিখে বাবা বড় বীর বড় যোদ্ধা হয়ে গেল। আর এই যোদ্ধা হওয়ার পর যেদিন তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্য ভেদ করেছিল বাবা, লক্ষ্য ভেদটা কিন্তু অর্জুন প্রথমে করেনি, করেছিল আমার এই কর্ণ। কর্ণ যখন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু দ্রৌপদী সভার মাঝখানে দাঁড়িয়ে ওই কর্ণকে বাবা তাচ্ছিল্য করেছিল, সবার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল ওর জন্মের ঠিক নেই, ও যত লক্ষ্য ভেদ করুক না কেন ওকে আমি আমার স্বামী জ্ঞানে গ্রহণ করতে পারবো না। তারপরে বাবা অর্জুন করেছিল লক্ষ্য ভেদ,
তো যখন সভার মাঝখানে দ্রৌপদী স্বয়ংবর সভায় যখন কর্ণকে অপমানিত হতে হলো, যখন কর্ণকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কর্ণ লজ্জায় ঘৃণায় ভয়ে মনে মনে ভাবলেন এ জীবন আমি আর রাখব না, এই জীবন আমি ওই গঙ্গার ঘাটে ত্যাগ করে দেব। যখন প্রাণ ত্যাগ করতে যাবে আর এইখানে একটা প্রভাত কালে এক সুন্দর রমণী হাতে একটা ফুলের সাজি নিয়ে ভোরবেলা এসেছিল গঙ্গার ঘাটে, যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী, যে মেয়েটার নাম ছিল বাবা পদ্মাবতী। আর এই পদ্মাবতী যখনই বাবা কর্ণকে প্রাণ ত্যাগ করতে দেখেছে পিছন থেকে গিয়ে ডাক দিলেন, দাঁড়াও দাঁড়াও প্রাণ ত্যাগ করো না। কর্ণকে বাঁচাবার পর ওই মা পদ্মাবতীর সঙ্গে রাধা অধীর বিবাহ দিয়েছিল, কিন্তু বাবা কর্ণের হৃদয়ে প্রেম ভক্তি ছিল। আমার কর্ণ কৃষ্ণকে ভালোবাসত, কিন্তু বাবা সব থেকে বড় অপমানিত হয়েছিল ওই দ্রৌপদীর কাছ থেকে, আর এইটার জন্য বাবা সব থেকে রাগ হয়েছিল কর্ণে, আর কর্ণের সব থেকে বড় শত্রু হয়ে গেল পঞ্চ পাণ্ডব। আর আজকে মহাভারতের পাতায় পদ্মাবতীকে বিবাহ করে আজকের কর্ণ হয়ে গেল দাতা। তবে বাবা আপনারা দাতা আমরা দাতা, তবে কর্ণের দাতাটা আলাদা ছিল। রাধাকে বিয়ে করে চার বছর পদ্মাবতী কিছু চাইনি। অমাইরা এই জায়গাটা আমাদের শোনা দরকার, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি বাবা, আমরা বউ হতে পারব, আমরা স্ত্রী হতে পারব, কিন্তু এখানে আমরা সহধর্মিণী কিন্তু সবাই নয়। আপনারা বলবেন মৌমিতা যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী না, বউ হতে সবাই পারব, স্ত্রী হতে সবাই পারব, সহধর্মিণী এখানে আমরা সবাই নয়। বলে কেন নয়? বলে শোনো, সহধর্মিণী কাকে বলে? যদি স্বামী অসৎ পথে চলে যায়, জুয়া খেলে তাস খেলে নেশাগ্রস্ত মাতা, কোনোদিন হরিবাসরে আসে না, কোনোদিন ভাগবত আসরে আসে না, কোনোদিন কৃষ্ণ কথা কানে যায় না, কোনোদিন একাদশীর উপবাস করে না, যদি তুমি তার চরণ ধরে তুমি তাকে কৃষ্ণ ভজনের পদ দেখাতে পারো, তাহলেই তুমি জানবে এই পৃথিবীতে তুমি হবে সহধর্মিণী। কিন্তু বাবা আমরা সহধর্মিণী হতে কি পারছি? সবাই তোমার টিভি সিরিয়ালে ব্যস্ত, সহধর্মিণী হব কি করে? কিন্তু এই পৃথিবীতে বাবা যে নারী স্বামীকে কৃষ্ণ ভজন করাতে শেখায়, কারণ আমরা তো বাবা ভজন করতে পারিনি। এই ভজনের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, জানি আমরা বাচ্চিক জগতের ভক্তরা, এই যে শিবিগ্রহ আছে আমরা দেখতে সবাই পাচ্ছি, কিন্তু বাবা আমরা তো প্রকৃত ভক্ত নয়। জানো বৃন্দাবনের মাটিতে একজন অন্ধ ভক্ত ছিল, চোখে দেখতে পায় না। জানো ভক্তরা সবাই বৃন্দাবন যাচ্ছে, যেমন আমরা উত্তরপ্রদেশ বেড়াতে যাই না, সবাই বৃন্দাবন যাচ্ছে গাড়িতে করে যাবে, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। তো অন্ধ ভক্তটি এসে বলছে, হ্যাঁ গো তোমরা কোথায় যাচ্ছ গো, আমাকে একটু নিয়ে যাবে? বলে আরে আমরা তো সবাই বৃন্দাবনে যাচ্ছি আমরা বঙ্গবিহারীকে দেখতে, আর তুই তো অন্ধ, তুই কোথায় যাবি? তুই তো চোখে দেখতে পাস না, তা তুই বৃন্দাবনে গিয়ে কি দেখবি? তা অন্ধ ভক্তটি বলছে, দেখো তোমরা বৃন্দাবনে যাচ্ছ আমার বঙ্গবিহারী লালকে দেখতে, কিন্তু জানো আমাকে একটু তোমাদের সঙ্গে করে নিয়ে যাবে।
আমি সেখানে গিয়ে একটু দাঁড়াবো, তোমরা জানো না তাই তো বলছো। এগো আমি নয় চোখে তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যদি তোমাদের সঙ্গে গিয়ে দাঁড়াই সে তো আমায় দেখতে পাবে। আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু সে তো আমায় দেখতে পাবে। আমাকে একটু নিয়ে চলো না গো। তো অন্ধ ভক্তটিকে নিয়ে গেছে বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে যখন আমার বঙ্গ বিহারি লালকে দেখেছে, দেখে বাবা সেই অন্ধ ভক্তটি বলে উঠলেন, আজকের ভালো হয়নি গো, আজকের আমার প্রভুকে সাজানো একদম ভালো হয়নি। ভক্তরা পাশে দাঁড়িয়েছিল, মানে যারা বৃন্দাবনে নিয়ে গেছে, আরে এ কি বলে, এ তো চোখে দেখতে পাই না, আর চোখে দেখতে পাই না ও আজকে আমাদের সামনে দাঁড়িয়ে বলছে বিগ্রহ সাজানো ভালো হয়নি। যে বাবাজিরা বিগ্রহ শৃঙ্গার করা, তো সেই বাবাজিরা বলে উঠলেন, তুই তো চোখে দেখতে পাচ্ছিস না, তুই কি করে দেখলি আমাদের সাজানো ভালো হয়েছে কি হয়নি। পরের দিন বাবা ওকে তাড়িয়ে দিয়েছে, মন্দিরে ঢুকতে দেয়নি। পরের দিন আবার এসেছে, বিগ্রহের সামনে দাঁড়িয়ে আছে, চোখে দেখতে পায় না, অন্ধ। প্রভুর দিকে তাকিয়ে বলছে, জানো আজ আমার প্রভুকে খুব মানিয়েছি গো, কি সুন্দর মানিয়েছি গো আমার ভগবান। পূজারীরা বলে উঠলেন, কি বলি, কালকে এসে বলল প্রভুকে সাজানো ভালো হয়নি, আবার আজকে এসে বলছে প্রভুকে সাজানো খুব ভালো হয়েছে। আরে এ বেলা তো চোখে দেখে না, তাহলে কি করে বুঝতে পারলো? দাঁড়া প্রমাণ আমরা নেব, আজকেই প্রমাণ নেব। তোমাইরা দুদিন হয়ে গেছে, তিন দিনের মাথায় পূজারীরা চালাকি করে ভক্তকে পরীক্ষা করবে বলে ও দেখে বলে না, না দেখে বলে, কি করেছে জানো? ভগবানকে পোশাক পরিয়েছে পাতার পোশাক, গাছের পাতা সেলাই করে করে ভগবানকে পরিয়েছে, পাতার গয়না, পাতার মালা, পাতার অলংকার, হাতে দিয়েছে পাতা, কানে দিয়েছে পাতা, সবটাই পাতা, ভক্তকে পরীক্ষা করবে বলে। তো অন্ধ ভক্তটি আজকেরও এসেছে মন্দিরে, প্রভু সামনে এসে বলছে, প্রভু বাহ, তুমিও আজকাল আমার মতো ভিখারি হয়ে গেছো, আমি নয় গরিব কাঙাল, আমার পরনে কিছু জুটি, আমার নয় সাতকুলে কেউ নেই, আমার কেউ দেবার নেই, কিন্তু তুমি তো রাজার ছেলে, রাজার ছেলে হয়ে এইরকম কাঙালের মতো বেশ কেন তোমার? পূজারীরা সবাই মিলে চমকে চমকে উঠেছে, একে এ কত বড় ভক্ত, এ তাহলে নিশ্চয়ই দেখেছি আমরা প্রভুকে পাতা দিয়ে সাজিয়েছি। সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই অন্ধ ভক্তটির চরণে আছাড় খেয়ে পড়েছে। ভক্ত রে তুমি যদি পারো আমাদের ক্ষমা করে দাও। আমরা পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি চোখে দেখে বলছো না না দেখে বলছো? আচ্ছা তুমি তো চোখে দেখতে পাও না, তুমি তো অন্ধ, তুমি কি করে বুঝবে যে আমার ভগবান আজকের পাতার পোশাক পরেছে? অন্ধ ভক্তটি বলে উঠলেন, ওরে
পাণ্ডিত্য দিয়ে ভগবান পাওয়া যায়। ওই সূর্য দিয়ে ভগবান ভগবান যদি পেতে ভক্তের জ্ঞান নয়নটা জাগাতে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি সাক্ষাৎ আমার গোবিন্দ দর্শন পাবে। ওরে এই পাচ্ছি কি দুটো পাচ্ছ কিন্তু ভগবান দেখা যায় না, ভগবান দেখতে গেলে তার তালে বাবা এই বাচ্চি কি নয়নে ভগবান নয়। তো আজকের মা পদ্মাবতী প্রত্যেক দিন ভগবানের চরণে কাঁদে, দয়া হো তুমি আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। মায়েরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, যারা মা হয়ে গেছে বলার কিছু নাই, যারা পরবর্তী দিনে মা হবে ভগবানের কাছে কিছু চাওয়ার আছে। একটা জিনিস চাইবে আমার কৃষ্ণ বলা পাখিরা, এই যে আমরা মা আমরা তো চাইতে পারি না, আমরা যদি বাবা প্রকৃত চাইতে পারতাম তাহলে আমরাও কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতাম। যেন এই মার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, এখানে যারা তত্ত্বজ্ঞানী শাস্ত্র পড়েছে, কশ্যপ মুনি নামে একটা মুনি ছিল। এই কশ্যপ মুনি চারটে পাট রানী ছিল বাবা, দিতি অদিতি কদ্রু বিনতা। এই কশ্যপ মুনির এমনি বাবা 17টা স্ত্রী ছিল, কিন্তু পাট রানী ছিল চারটে। তার চারটি রানীকে বিবাহ করে কশ্যপ মুনি তপস্যায় চলে গিয়েছিল। আর তপস্যা করে 12 বছর পরে যেদিন কশ্যপ মুনি ফিরেছিল, চারটি রানী স্বামীর চরণ ধরে কেঁদেছিল, তারা মা বলা ধন পেতে চায়। কশ্যপ মুনি তখন বলেছিল, দেখো রানী আমি তো যোগী পুরুষ, আমি কারো ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে দেখো আমার আশীর্বাদে তোমরা প্রত্যেকে একটা একটা করে মা হও। যাও তোমরা গঙ্গা স্নান করে এসো, স্নান করে এলে আমি তোমাদের সন্তান হবার বর দেব। তো বাবা ঠাকুরে যেই না এক একটা করে রানী পাট রানী স্নান করে এসেছে, আর স্নান করার সঙ্গে সঙ্গে প্রথমে বড় রানী অদিতি এসেছে। ভালো করে মন দিয়ে শুনবেন মা, সন্তান চাইতে জানি না তাই তো আমাদের এই দুর্গতি। বড় রানী অদিতি এসেছে, কশ্যপ মুনি বলছে, অদিতি বলো তুমি কেমন সন্তান চাও? অদিতি করজোর করে বলছে, দেখেন সন্তান যদি দিতে হয় আমাকে এমন সন্তান দাও যার জন্য যেন আমার জগৎ জোড়া নামডাক হয়, মানে জগৎ জোড়া সম্মান পাবে নামডাক হবে তেমন ছেলে দাও। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে স্বর্গে এক একটা করে দেব দেব। বাবা যারা শাস্ত্র জ্ঞানী জানবেন স্বর্গের দেবতাদের মায়ের নাম হলো অদিতি, মানে যশ খ্যাতি প্রতিষ্ঠা চেয়েছে তেমন ছেলে দিয়েছে। এইবার মেজরানী দিতিকে ডেকেছে, ও মেজরানী বলো তুমি কেমন ছেলে চাও? যেই না মেজরানীকে ডেকেছে, মেজরানী তো বাবা আগুনের মতো যেন জ্বলে আছে। কেন? ওই যে বর দিদি আগে বর নিয়ে নিয়েছে, একেবারে রাগের জ্বালায় বলছে, আমি আর কি চাইবো বলো,
সবটা তো তুমি বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? কে বলেছে কিছু নেই? বলো তুমি কেমন সন্তান চাও? এই জায়গাটা মায়ের একটু মন দেবেন। এক নারী আর এক নারীকে হিংসে করে, পারে না? দেখেন কেমন হিংসে করছে। এইবার রাগে আগুনের মতো প্রজ্বলিত হয়ে বলছে, শোনো, তুমি যে বড়দিদির ছেলেগুলোকে দিয়েছো, তবে আমার গর্বে যাদেরকে দেবে যেন বড়দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। আশীর্বাদ দিল কশ্যপ মুনি, তথাস্তু তাই হবে। তোমার গর্বে যারা আসবে তারা হবে বাবা স্বর্গে এক একটা অসু। অমায়রা মহালয় দেখো তো, ওই মহালয় দেবতার অসুদের যে ঝগড়া ঝাটি হয় না, ওরা কিন্তু অন্য কেউ নয়, সব বাবা ভাই ভাই। মা গুলো আলাদা কিন্তু ওদের বাবা একটা। হরি বল। আজকের বাবা দুটো রানী হয়ে গেল, এইবার শেষ রানী মানে তৃতীয় রানীকে ডেকেছে, কি জানো বললাম নামটা? কদ্র। কদ্র তৃতীয় রানীকে ডেকেছে, অশেষ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? এ তো মা যেন আগুনের মতো জ্বলছে মাথা থেকে পা পর্যন্ত। বর দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, আর শেষ দিদির বেলা কিছু আছে? সে রেগে গিয়ে বলছে, শোনো, সন্তান যদি আমার গর্বে দিতেই হয় এমন সন্তান দেবে যেন আমার সন্তানদেরকে দেখে শুধু বর দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, এই গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। যেই না কথাটা বলেছে কশ্যপমণি ছমকে, সর্বনাশ। হ্যাঁ গো, তুমি এক এক নারী হয়ে আর এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি এমন সন্তান চাইছো যে তোমার সন্তানদেরকে দেখে পৃথিবীর লোক ভয় পাবে? হ্যাঁ, আমি ওই রকম ছেলে চাই। আশীর্বাদ দিলাম, তোমার গর্বে যারা আসবে সবাই এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মায়ের নাম হলো কদ্র। তাহলে দিতি অদিতি কদ্র হয়ে গেল, আর ছোট রানীটার নাম কি বললাম? বিনতা। বা ছোট রানীটার নাম বললাম বিনতা। তবে বাবা আদর করে কশ্যপমণি বিনতা বলতো না, আদর করে ডাকতো বিনু, বিনু বল। এই জায়গাটা আমার শুনবেন, এখানে নারী আমরা সবাই, কিন্তু নারীর মত নারী কজন? দিতি চাইলো, অদিতি চাইলো, কদ্রু চাইলো, এবার বিনতা দেখে কশ্যপমণি ডাকছে অবিন, মানে ওইটা ছোট তো আদরের দান। বিন কি গো, ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদছো কেন? এসো আমার কাছে এসো। ও, তুমি কাঁদছো তার মানে তোমার দিদিরা সব চেয়ে নিল, তোমার বেলা বুঝি কিছু নেই, ওই জন্য তুমি কাঁদছো। এসো আমার কাছে এসো, বলো দেখি তুমি কেমন ছেলে চাও? স্বামী গো, চাওয়াটা দেখেন, এরা তিনজন চাইল, এরাও তিনজন নারী, আর বিনোদা সেও নারী, চাওয়ার কত তফাৎ দেখেন। স্বামী গো, আগে তে সত্য করো, তোমার কাছে যা চাইবো তুমি তাহাই দেবে। বেশ, ত্রিশত্য করলাম, বিনো বলো তুমি কেমন ছেলে চাও? বেশ, দিতে যদি দাও তুমি আমার গর্বে বেশি নাও, বরে দিদির মতো সন্তান চাই না, মেয়ে দিদির মতো সন্তান চাই না, আমি শেষ দিদির মতো সন্তান চাই না, তুমি আমার গর্বে যদি সন্তান দিতে দাও, তুমি আমার গর্বে এমন সন্তান দিয়ে যাও স্বামী, যেদিন আমার চলার চরণ বদির হবে, যেদিন আমার হাতে আর তোমার চরণে তুলসী দিতে পারিবে না, যেদিন আমি আর নয়নে দেখতে পাব না, যেদিন আমি আর কানে কিছু শুনতে পাব না, যেদিন আমি বদনে আর কৃষ্ণ নাম বলতে পারবো না,
তুমি আমারে গর্ভে এমনই একটা সম্পদে পাঠিয়ে দাও শেষের দিনে যেদিনে যাবার আগে আসবে আমারে পাশে বসে বসে যেন একবারে কৃষ্ণ নামে বলিতে কৃষ্ণ নামে বলতে পারে কাশ্যপমণি বিনতাকে বুকে ধরে বলল বিনো তোমার মত সহধর্মিনী যেন জন্মে জন্মে তোমার মাথায় হাত রেখে আমি বর দিলাম তুমি বেশি নয় তুমি দুটো সন্তানের জননী হবে একটা হবে অরুণ পাখি আরে একটা হবে গরুর পাখি হরিব একটা হবে অরুণ পাখি আর একটা হবে গরুর পাখি এই অরুণ পাখিটা হলো সূর্য বাহ আর গরুর পাখি কার বাহ নারায়ণ বিষ্ণু বাহ নারায়ণের বাহ তাহলে দেখেছো বাবা মা যদি হতে হয় এমন মা হও স্বামীর কাছ থেকে চাও তুমি আমার একটা কৃষ্ণ বলো পাখি দাও আরে সেই গরুর পাখি জন্ম নিয়ে ভগবানকে কাঁধে করে বইয়ে বেড়াবে আশীর্বাদ করি ভগবানকে কাঁধে করে নিয়ে যাবে আচ্ছা মাইরা ভগবানকে যদি গরুর কাঁধে করি না ভগবানের চরণ দুটো থাকবে কোথায় গো হ্যাঁ গরুরে হৃদ কমলে আর তো চলো ছাড়বো আমি যে ওই তাহলে মায়েরা মা যদি হতে হয় এমন মা হতে হবে কেমন আজকের লীলায় পদ্মাবতী ভগবানের কাছে চেয়েছিল হে দয়াম তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও চার বছর পর কর্ণ আর মা পদ্মাবতীর কোল আলো করে একটা পুত্র সন্তান এসেছিল যার নাম ছিল বাবা বিষকেতু
তো এই কর্ণ এত দাতা ছিল যে যা চাইতো মা কর্ণ তাকে তাই দিয়ে দিত। একদিন আমার ভগবান মনে মনে ভাবছে কর্ণ আমি দেখব তুমি কত বড় দাতা হয়েছো, আজ আমি যাব তোমার দরজায় আর আমি তোমার কাছে যেটা চাইবো তুমি আমাকে দিতে পারো কিনা দেখব। এইবার ভগবান কি করেছে জানো, আজ বিহি প্রবেশ ধরি কৃষ্ণ আজ করিল মন আজ বিপ্রবেশ ধরি কোটি লগা মন আবারে করণের দুবারে আসি দিল নিরজনে ভজন অচি নিরজনে ভজন বলি কৃষ্ণ কৃপা ভগবান এসে কর্ণের দুয়ারে ডাক দিয়েছে কর্ণ কর্ণ কে আমি আমি এক বৈষ্ণব তোমার আঙিনা বৈষ্ণব আসো আসন আমার গিয়ে আসন আসন উপবেশন করে শোন কর্ণ আমি শুনলাম তুমি নাকি বড় দাতা হয়েছ এই জন্য আজ আমি এসেছি তোমার আঙিনায় তো শোন আজ আমি তোমার আঙিনায় এই একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছি তোমার বাড়িতে আমি একটু প্রসাদ পেতে চাই। তা কর্ণ বলছে বলুন বাবা ঠাকুর আপনি কি প্রসাদ পাবেন, শোন আমি তোমার দুয়ারে এসেছি যেমন তেমন বস্তু সেবা করব বলে ন বলুন না আপনি আমার ঘরে কোনো কিছুর অভাব নেই আপনি যেটা বলবেন আমার সাধ্য মতো যদি হয় আমি চেষ্টা করব চেষ্টা করব না তুমি তো দাতা যে যা চাই তুমি নাকি তাকে তাই দিয়ে দাও আজ আমাকে তোমায় দিতে হবে আজ আমি তোমার দুয়ারে এসেছি। বাবা মহাভারতে একজন দাতা আছে আর একজন দাতা ছিল কে বলেন তো বলি মহারাজ, এই বলি মহারাজের মতো দাতা কেউ আছে? ভগবান দশটা অবতারের ভিতরে একটা অবতার বামন অবতার আর বামন অবতারে যেদিন আমার বলি রাজার কাছে এসেছিল এসে বলেছিল বলি রাজা শুনেছি তুমি নাকি দাতা হয়েছ আর দাতা যদি হও আজ আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি নিতে চাই। বাবা ঠাকুর ওই বলি রাজা মনে মনে ভাবল ওইটুকু দুধের বালক বামন কাকে বলে মা, বামন কাকে বলে যারা পূজা করে তাদের নাকি বামন বলে? হ্যাঁ যারা পেটে যারা পেটে মানুষ বাবা তাদেরকে বামন বল। তো ওই পেটের ছলিটা যেই না বলি রাজার কাছে বাবা ত্রিপাদ ভূমি চেয়েছিল বলি রাজা বলেছিল হায় হায় রে আমি বড় দাতা যে যা চাই তাকে তাই দিই আর ওইটুকু পেটে ছেলে ও আমার কাছে ত্রিপাদ ভূমি চাইছে বেশ আমি কথা দিলাম আমি ত্রিপাদ ভূমি দেব কিন্তু বাবা কথা যখন দিল একটা চরম দিয়েছে বাবা স্বর্গমর্ত দুটো দখল
বাবা দেখতে ওইটুকু কিন্তু ফোল্ডিং ছাতা দেখেছো দেখতে ওইটুকু কিন্তু বাবা ও একেবারে ফোল্ডিং ছাতা একটা পায়ে দুটো জায়গা দখল হয়ে গেছে আরে একটা পায়ে বাবা চলে গেছে পাতালে তাহলে দুটো হয়ে গেল বলি রাজা তাহলে তিনটে জায়গা এখনো তো দুটো পায়ে তো তুমি তিনটে জায়গা দিয়ে দিয়েছো তাহলে আরেকটা পা রাখবো কোথায় যখনই বলছে বাবা বলি রাজা চিত্তাই পড়ে গেল এ তো যেমন তেমন ব্যক্তি নন এ যদি যেমন তেমন ব্যক্তি হবে তাহলে দুটো পায়ে ত্রিলোক দখল করে নিয়েছে তাহলে একটা পা রাখবে কোথায় তবে বাবা ভগবানের থেকে তো ভক্ত অনেক উপরে আছে বলি রাজা বলেছিল আমি তো জায়গা দেব তুমি আগে তিন নম্বরের পাটা দেখো তবে তো জায়গাটা দেব এইবারে ভগবানের পেটের ভিতর থেকে একটা পা বের করেছে মানে ভগবানের পেটের ভিতর থেকে একটা পা বেরিয়ে ঝুলছে রাখবে কোথায় বলি রাজা জায়গা পাচ্ছে না শক্ত দিয়ে দিয়েছে এইবার বলি রাজার স্ত্রী বৃন্দাবতী এসে বলছে স্বামী সব যদি দিয়ে দিলে এখনো তো তোমার একটা বস্তু আছে তুমি তোমার মাথা টাঙিয়ে আমার ওই চরণে পেতে মাথাটা পেতেছে পেটের ভিতর থেকে ওই বামনের যে পাটা বেরিয়েছিল বলি রাজার একেবারে মাথায় দিয়েছে বাবা ভগবান সব কথা বলে কিন্তু ভেবে চিনতে বলে না এই যে দিয়ে দিল দিয়ে দেবার পর এইবার বামন রূপী ভগবান বলেছিল বলি তুমি তো সব দিয়ে দিলে এবার তুমি আমার কাছে কিছু চাও এটাই হয়েছিল বাবা সব থেকে বড় ভুল যেই না বলেছে তুমি আমার কাছে কিছু চাও এইবার বলি রাজার তো বুঝতে দেরি হলো না এই জগতে কোন ব্যক্তি পেটের ভিতর থেকে চরণ বাহির করতে পারে না তাহলে তুমি কি আর আমি কি আমার জানতে বাকি নাই তাহলে দেখো তুমি যেমন ছলনা করেছো এইবার আমি কি করি দেখো বামন বারবার বলছে বলি তুমি তো সব দিয়ে দিলে এবার আমার কাছে কিছু চাও সেই সময় ওই বলি রাজা বলেছিল আমাকে অন্য কিছু দিতে হবে না বলি তুমি শুধু আমার এ তো যেমন তেমন লোক নয় বাহ সব তুমি আমায় দিয়ে দিলে এবার আমি যদি তোমার হয়ে যাই গোটা সম্পত্তিটা তো তোমার কিন্তু ভগবান কথা দিয়েছে কথা রাখতে হবে বামন বলছে বলো তুমি কি চাও অন্য কিছু নয় তুমি আগে আমার দুয়ারে তুমি দারোয়ান হয়ে যাও ওগো দয়ানন্দ আমি আর তো কিছু চাহি না প্রভু তুমি আমার দুয়ারে দারোয়ান হয়ে তুমি শুধু আমার ঘরের দারোয়ান হও যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে এই পাখিটা যেদিন দুবারা থেকে পার হবে যেন তোমার ভুবন মঙ্গল রূপ খানা দেখে যেন এই প্রাণ পাখিটা যেতে পারে ভগবান ভক্তের কাছে দাস হয়ে যায় তার উজ্জ্বল প্রমাণ বলি রাজা এক সপ্তাহ প্রভু বাড়িতে যাচ্ছে না মা লক্ষ্মী চুনছো
আমার প্রভু গেল কোথা? এক সপ্তাহ হয়েছে বাড়িতে আসছে না। নারদকে প্রশ্ন করছে বাবা যে সর্বঘাটে কাঁঠালি কলা, নারদ প্রভুকে দেখেছো? বলে হ্যাঁ, কেন দেখবো না, প্রভু তো চাকরি পেয়েছে। প্রভু চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছে? বলে কেন, দারোয়ানের চাকরি, দারোয়ানের চাকরি। কার বাড়িতে? বলে কেন, বলি রাজার বাড়িতে। বলি রাজা? তাহলে তো একবার দেখতে হয়, কত বড় ভক্ত, ভগবানকে দারোয়ান করে দেখেছে। ওই ভক্তির পদধুলা না নিলে একটু হয়? মা লক্ষ্মী সাধারণ নারী রূপ ধরে বলি রাজার দরজায় গিয়ে ইচ্ছা করে মা লক্ষ্মী এমন করে পাটা আটকে গিয়ে পড়ে গেছে, একেবারে মা লক্ষ্মীর মাথাটা বলি রাজার চরণে পড়ে। যেই না বলি রাজার চরণে পড়েছে, হাত দুটো ধরে বলছে বোন, বোন কি করে তুমি পড়ে গেলে, এমন করে ওঠো, ওঠো তাড়াতাড়ি। বোন বলে সম্বোধন করলো বলি রাজা, সেদিনটা ছিল পূর্ণিমা। বাবা যে রাখি পূর্ণিমা হয়, এটা তো রবীন্দ্রনাথ অনেক পরে হলো, এটা সত্যযুগ থেকে হয়ে আসছে, এটা রবীন্দ্রনাথ প্রচার করেছে ঠিক কথা, কিন্তু এটা মা লক্ষ্মী প্রথম বলি রাজাকে মেধেছিল। দিনটা ছিল পূর্ণিমা, আর যখন বোন বলে সম্বোধন করেছিল, লক্ষ্মী বলল দাদা তুমি আজকের দিনে আমাকে বোন বললি, এসো। নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েই বলি রাজার হাতে বেঁধে দিয়েছে, আজকে থেকে তুমি আমার দাদা হলে। তো শোনো, এই যে দাদা বললে, তাহলে তুমি আমার বোন, আমাকে তো কিছু দিতে হবে। বলো কি চাও? কি গো মাইরা, এখনো আছে নিয়মটা, রাখি পরালো বোন, দাদাকে কিছু উপহার দিতে হয়। বলি রাজা বলেছিল, হাতে যখন বেঁধেছো, তুমি যদি বোন হও আমার কাছে কিছু চাও। ও দাদা, আগে ত্রিশত্য করো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, আমি ত্রিশত্য করলাম, যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। দিতে যদি কয় তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুমি তুমি তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার আমার করে দাও দাদা গো। তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার করে দাও। উঠেছে বলি রাজা, আমার দাঁড়িয়ে যে আছে তুমি জানলে কি করে? কে তুমি? সত্যি করে তোমার রূপ প্রকাশ করো, কে তুমি? মা লক্ষ্মী নিজ রূপ ধারণ করে দাঁড়িয়েছে। মা মা তুমি আমাকে দাদা বলেছো, তোমার মামাটা আমার পায়ে ঠেকেছে। মা গো আমি জানি, যেমন তেমন ব্যক্তি না হলে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই না। মা গো আমি কথা দিয়েছি যখন আমি দাঁড়িয়ে তোমাকে দিয়ে দেব, কিন্তু কথা দাও যাবার সময় একবার আমার দুয়ারে তুমি যুগল হয়ে দাঁড়িয়ে যাও। আরে যেদিনই আমার যাবার সময় হবে, এমনি করে তুমি যুগলে দাঁড়াবে, উলুর হরি হরি ধ্বনি সহকারে বিদায় গৌর হরি যেন বিদায় নিতে পারি। মা গো আমার নিদানে
সেদিনই যেন যুগলি চরণ দেখে আমি যেতে পারি। বলি রাজাকে পাঠিয়ে দিল সুতলে, তালে বাবা কত বড় দাতা ছিল বলি রাজা, আর আজকের লীলায় সব থেকে বড় দাতা মহাভারতে কর্ণ। ভগবান বিপ্র রূপ ধারণ করে এসে বলছে, কর্ণ তোমার দুয়ারে এই দাদশীতে কি খাবো জানো? মাংস খাই বাদে ইচ্ছা, আমার মনে বড় আরে মাংস খাবো বড় ইচ্ছা। বলি পুরা ভয়ামা এই ও কিনা, বলি পুরা আমার এই ও হিরা, বলি মনে বড় মাংস খাবার কর্ণ। বুঝতে পারলো না বাবা ঠাকুর।